আহমদুহু ওয়ানসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, কুরবানির ধারাবাহিক আলোচনা, আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাসালাটি হচ্ছে কুরবানির পশুর কোন কোন অংশ খাওয়া জায়েজ নেই। এর জবাব হচ্ছে, কুরবানির পশুর প্রবাহিত রক্ত, লিঙ্গ, অন্তকোষ, জমাট রক্ত, মূত্রথলি ও পিত্তকোষ, এই কয়েকটি জিনিস খাওয়া হারাম। এছাড়া সকল জিনিস খাওয়া বৈধ, কোনো ধরনের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাসালা বুঝে আমলে করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যারা ইসলামের জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।